আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন হুজুর? জি, ভালো আছি। আচ্ছা, কিছুক্ষণ সময় হবে হুজুর? মুফতি আব্দুল খালেক বলছেন তো? কি কি? মুফতি আব্দুল খালেক সাহেব বলছেন? জি জি জি। হুজুর বলছিলাম, কিছু সময় হবে আপনার কাছে? না, সময় তো হবে না। আচ্ছা, একটা জানার বিষয় ছিল। কি জানা? জি, বলছিলাম যে মানে আমাদের এখানে হানাফি এবং আহলে হাদিস নিয়ে অনেক ঝগড়া চলছে, তো মানে আমিনটা সশব্দে না নিম্ন স্বরে বলতে হবে, সম্পর্কে কিছু দলিল দিলে উপকৃত হতাম। আমিনটা নিম্ন স্বরে বলতে হবে, এই সম্পর্কে কিছু দলিল দিলে উপকৃত হতাম। না না, এগুলো দলিল কি আমি দিব কেন? দলিল কিতাব আছে না, দেখো না কিতাবে দলিল দেখো। আচ্ছা, দলিল তো আমি আপনার কাছ থেকে চাচ্ছি, মানে দিলে খুব উপকৃত হতাম। না না না, উপকৃত হয় না মানুষ। আচ্ছা, কেন মানে জানালে কিছু ক্ষতি হবে কি? দেখো কিতাব, দেখো কিতাব আছে, হাদিসের অনেক কিতাব আছে, দেখো ওগুলা। আচ্ছা, মানে আপনি একটা দলিল দেন না, একটা হাদিস নম্বর গুলো বলেন। কিসের দলিল লাগে? নিম্ন স্বরে আমিন বলতে হবে সম্পর্কে মানে হাদিস কোরআন থেকে একটা দলিল দিলে খুব উপকৃত হতো, মানে অনেক মানে ঝগড়া চলছে তো হানাফি ও হাদিসের মধ্যে। উপকৃত হতো? তুমি কিতাব দেখো, খুলে দেখতে পারো না? জি, কিতাব তো দেখবো, তো আপনার কাছ থেকে মানে কিছু দলিল চাচ্ছি, মানে আমার কাছে তো সব কিতাব তো নেই। জি বলেন। ওয়াইল বিল হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ছি। জি, নামাজ পড়ছি আমি। আচ্ছা, এর মধ্যে অন্যদিন আসতে আমিন বলছিলেন। জি, এই তো এই হাদিস একটা আছে, আরো আছে এরকম। আচ্ছা আচ্ছা, এটা নামাজের জন্য? এটা নামাজের জন্য, মানে নামাজে আমিন বলতে নামাজের মধ্যে। আচ্ছা, হাদিসটা সানাদ সম্পর্কে কিছু মানে বললে উপকৃত হতাম। হাদিসটা কোন গ্রন্থে আছে? হাদিসটা দেখো তিরমিজিতে আছে। আচ্ছা, সানাদ সম্পর্কে কিছু বললে উপকৃত হতাম। সানাদ একদম ভালো, সানাদ সহি সানাদে আছে। আর মতন? মতনের মধ্যে কোনো ইজতিরাব আছে কি? না না, মতনে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো হুজুর মানে এই হাদিসটা আমাকে একজন বলেছিল, তো এই হাদিসটা বলার পরে মানে বলছিল যে মতনের মধ্যে, তুমি জানো এই হাদিসটা বলেছিল, তুমি আমাকে আবার ফোন করছো কেন? জি না হুজুর, মানে বলছিলাম যে এই হাদিসটা আমাকে একজন বলেছিল, তো মানে বলছিল যে মতনের মধ্যে ইজতিরাব রয়েছে। দেখো ইজতিরাব রয়েছে কিনা, এই জন্য মানে আসার শুনানের মধ্যে ফোন কেটে পালিয়ে গেছে। মুফতি আব্দুল খালিক সাহেব ফোন কেটে পালিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলছো স্যার তুমি? জি হুজুর, ফোনটা কেটে দিলেন কেন? না আর করবা কেন, কি জন্য? আচ্ছা, মানে কিছুটা জানার বিষয় ছিল, মানে এই সানাদ বিষয় ছিল, অনেক কিতাব আছে তো এখন দেখো না কেন? জি জি, অনেক কিতাব আছে, তো মানে মানে আসার সুনানের মধ্যে ইমাম নিমাবি হানাফি এই হাদিসটিকে মানে ইজদরা বলেছে, মতের মধ্যে ইজদরা রয়েছে। আপনি কিভাবে এই হাদিসটা থেকে মানে গ্রহণ, এই হাদিসটা থেকে দলিল গ্রহণ করছেন যে নামাজের মধ্যে আমি নিম্ন স্বরে বলতে হবে? তুমি কি বলো এটা? আমি বলছি যে সনদ মতনের মধ্যে হাদিসটির ইজদরাব রয়েছে, তো আপনি কিভাবে এই হাদিস থেকে দলিল গ্রহণ করছেন যে নামাজের মধ্যে নিম্ন স্বরে আমি বলতে হবে? এই হাদিসের সনদ হাদিসের মতন সম্পর্কে কিছু বলছেন, ওয়াইস না দু সহি, আর সনদ সহি কিন্তু মাতা নিহি ইজদরাব, আর মতনের মধ্যে ইজদরাব রয়েছে। তো হুজুর, আপনি এই ইজদরাব হাদিস দিয়ে কিভাবে দলিল গ্রহণ করছেন? হুজুর, নিম্ন স্বরে আমিন বলতে হবে, একটা সহি হাদিস দেন না, আপনার কাছে তো সহি হাদিসের অপেক্ষায় আছি আমি, একটি সহি হাদিস দেন। জি জি, অবশ্যই চিনি আমি। আপনাকে আমি বলে দিলাম, সানাদ মতন সহি তাকে সেই হাদিসকে সহি হাদিস বলে, যার সানাদের মধ্যে কোনো আপত্তি নেই, মতনের মধ্যে কোনো আপত্তি নেই, এই হাদিসকে অবশ্যই সহি বলে, এই হাদিসের আমল করা যাবে।
আবার বলছেন আপত্তি, আপনি কি বুঝেন না আপত্তি কাকে বলেন? না না আপত্তি নাই, আপত্তির অর্থ কি? না আপনি কি আপত্তি বুঝেন না? না আপত্তি তো কি কি কিসের আপত্তি থাকে? না না আপনি যদি না বুঝেন তাহলে আপনাকে বুঝিয়ে দেবো, বলেন আপনি বুঝেন না? আপনারা যে মানে আমি নিম্ন স্বরে বলছেন এই জন্য আপনার কাছে আমি দলিল চাইলাম। আমি নিম্ন স্বরে বলছি, তুমি কোন সময় দেখলা? তুমি কোন সময় দেখলাম? আপনি যে ইউটিউবে ফেসবুকে অনেক মিথ্যাচার করছেন ওইগুলো আমরা দেখছি, দিয়ে আপনাকে এখন ধরিয়ে দিচ্ছি। এখন আপনি একটা সহি হাদিস আমি করবার জায়গা পাবো না? না জি না, আপনি আপনি যে মিথ্যাচারগুলো করছেন ওই মিথ্যাচারগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, আপনি একটা সহি হাদিস দেন। না হুজুর হুজুর এখন পালাবার আপনি চেষ্টা করছেন, একটা সহি হাদিস দেন না একটা, যে আমি নিম্ন স্বরে বলতে হবে হুজুর। হ্যাঁ একটা সহি হাদিস দেন, আমি নিম্ন স্বরে বলতে হবে। এটা সহি হাদিস তো বললাম আমি, তো সহি হাদিস আমি তো বলে দিলাম। আসার সুনানের মধ্যে নিমাবি হানাফি নিজ আপনাদের ইমাম নিমাবি হানাফি তিনি বলেছেন আসার সুনানের 124 পৃষ্ঠা যে সানাদ সহি কিন্তু মতনের মধ্যে ইজদরাব রয়েছে। আরে ইজদরাব কাকে বলে? তুমি তো বললা না এটা হুজুর, আপনাকে তো আমি বলে দিলাম, আপনি না জানেন তো বলেন আমি বলে দেবো। আপনি জানেন না, আবার ফোন কেটে পালিয়ে গেছে, আবার ফোন করব। এটা হচ্ছে মুফতি আব্দুল খালেক, এখন ফোন রিসিভ করছি না। জি মুফতি আব্দুল খালেক ইনার বাড়ি হচ্ছে আসাম, ইনি ইউটিউবে ফেসবুকে অনেক মিথ্যাচার করছে, অনেক আপত্তি করছে আহলে হাদিসদের প্রতি। এখন আমি ইনাকে কল করেছি, অনেক দিন থেকে কল করছি কিন্তু আমার ফোন রিসিভ করছে না, আজকে ফোন রিসিভ করেছে কিন্তু আমার সাথে পাঁচটা মিনিটও কথা বলতে পারছে না, এখন ফোন কেটে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে মুকাল্লিদের অবস্থা। আমি নিম্ন স্বরে বলতে হবে, এ সম্পর্কে একটাও সহি হাদিস পেশ করতে পারবে না ইনশাআল্লাহ। যখনই দলিল দিতে যাবে তখনই আমাদের কাছে ধরা খাবে। এখন ধরা খেয়েছে এই জন্য এই মুকাল্লিদ মুফতি আব্দুল খালেক আসাম, ইনি ফোন কেটে পালিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো বাতিল টিকতে পারবে না